জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা। আমরা কিভাবে দুর্ঘটনায় পড়া মানুষকে রক্ষা করব? তুমি কি করবে? কাজ কি করতে হবে? এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করে। দুর্ঘটনা কি করতে হবে? পানিতে ডোবা, সাপে কাটা, আগুনে পোড়া, বৈদ্যুতিক শক। দুই, বিভিন্ন ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আমাদের কি করতে হবে তার একটি তালিকা তৈরি করি। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ, যদি আমাদের কোনো বন্ধু দুর্ঘটনায় পড়ে তবে অন্যরা আসার পূর্ব পর্যন্ত আমরা তাকে সাহায্য করব। ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে অসুস্থ বা আহত কোনো ব্যক্তিকে দ্রুত সাময়িক সেবা দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করাই হল প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা কখনো কখনো মানুষের জীবন বাঁচাতে পারে। প্রাথমিক চিকিৎসার কিছু সাধারণ নিয়ম রয়েছে, যেমন: এক, সাহায্য চাওয়া। সর্বপ্রথম আমাদেরকে বড় কাউকে ডাকতে হবে বা জরুরি সেবার জন্য সাহায্য চাইতে হবে। দুই, নিজেকে নিরাপদ রাখা। আহত কোনো ব্যক্তিকে সাহায্যের পূর্বে আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তা না হলে আমরা নিজেরাই দুর্ঘটনায় পড়তে পারি। তিন, আহত ব্যক্তিকে স্থির রাখা। প্রয়োজন ব্যতীত আহত ব্যক্তিকে নাড়াচাড়া না করা। চার, আহত ব্যক্তিকে শান্ত রাখা। আহত ব্যক্তিকে উৎসাহমূলক কথা, যেমন তুমি সুস্থ হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে ইত্যাদি বলে শান্ত রাখা। কিভাবে বিভিন্ন দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তা নিচে আলোচনা করা হল। এক, আগুনে পুড়ে যাওয়া। পোড়া স্থানে কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে না, ফোস্কা গলানো যাবে না। সামান্য পোড়ায় বার্নল বা পানি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে। প্রয়োজনে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। দুই, পানিতে ডোবা। কাউকে পানিতে ডুবতে দেখলে যা করব, প্রথমে আমরা সাহায্যের জন্য বড়দের ডাকব এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাব। কিভাবে উদ্ধার করব? সম্ভব হলে এবং নিরাপদ মনে করলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা দড়ি বা লাঠি ধরব। তা না হলে ভেসে থাকতে পারে এমন বস্তু, যেমন বড় কাঠের টুকরা, কলাগাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব। ডুবতে থাকা ব্যক্তি যেন সেটি ধরে ভাসতে পারে ও উঠে আসতে পারে। একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা করব না, এতে আমি নিজেও ডুবে যেতে পারি। শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে যা করব, রোগীকে চিত করে শুয়ে দিতে হবে। এরপর ডানে দেখানো ছবির মতো থুতনি আলতো করে উপরে তুলে ধরতে হবে। রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে, যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে। তবে মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে। ফু দেওয়ার পর রোগীর বুক ফুলে উঠছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। রোগীর বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে। ডানে দেখানো ছবির মতো রোগীর বুকের মাঝখানে হাত রেখে প্রায় 30 বার নিচের দিকে চাপ দিতে হবে। খেয়াল রাখতে হবে চাপ প্রয়োগের সময় বুকের উচ্চতা যেন 1/3 ডেবে যায়। রোগী নিজে নিজে শ্বাস না নেওয়া বা ডাক্তার আসা পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকে চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে। তিন, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া।
বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া কি? মানবদেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি, যেমন পুড়ে যেতে পারি অথবা হৃৎস্পন্দন বন্ধ হয়ে মারা যেতে পারি। এই ধরনের দুর্ঘটনাকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া বলে। উদ্ধার এবং চিকিৎসা। এক, যত দ্রুত সম্ভব বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে হবে। মেইন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। এ সময় প্লাস্টিকের মাদুর, চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে কাজটি সম্পন্ন করতে হবে। কোনোভাবে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে ধরা বা স্পর্শ করা যাবে না, এতে উদ্ধারকারী নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়বে। দুই, যত দ্রুত সম্ভব ডাক্তার ডাকতে হবে অথবা রোগীকে হাসপাতালে নিতে হবে। তিন, ডাক্তার না আসা পর্যন্ত বিদ্যুৎ স্পৃষ্ট রোগীর প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে। প্রথমে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির শ্বাস প্রশ্বাস, নাড়ির স্পন্দন এবং ক্ষতস্থান পরীক্ষা করতে হবে। বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির দেহ পুড়ে গেলে আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা দিতে হবে। যদি আহত ব্যক্তি শ্বাস না নেয় তাহলে পানিতে ডোবা রোগীর মতো শ্বাস দিতে হবে এবং বুকে চাপ প্রয়োগ করতে হবে। চার, সাপে কাটা। আমরা কি করব? সাপ এড়িয়ে চলতে হবে। সাপের রং এবং গড়ন মনে রাখতে হবে। যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। ডাক্তার না আসা পর্যন্ত রোগীকে যথাসম্ভব স্থির অবস্থায় রাখতে হবে। শরীরের যে অংশে সাপে কেটেছে তা বুকের অবস্থান থেকে যথেষ্ট নিচে রাখতে হবে। কাটা স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে। সাপে কাটলে যা করা যাবে না, বিষ বের করার জন্য ক্ষতস্থানে মুখ দিয়ে চষা যাবে না, ক্ষতস্থানের চারপাশে ত্বক কাটা যাবে না, ক্ষতস্থানে বরফ লাগানো যাবে না, প্রয়োজন না হলে রোগীকে নাড়াচাড়া করা যাবে না, সাপটি ধরার চেষ্টা করা যাবে না, ওঝা বা সাপুড়ের কাছে চিকিৎসার জন্য যাওয়া যাবে না। চেষ্টা করি। আমরা কি করব? এক, শিক্ষকের সহায়তায় বিভিন্ন দুর্ঘটনায় আহত কোনো বন্ধুকে আমরা কিভাবে উদ্ধার করব এবং প্রাথমিক চিকিৎসা দেব তা সহপাঠীদের নিয়ে অনুশীলন করি। দুর্ঘটনায় পড়া আহত বন্ধু, আগুনে পোড়া আহত বন্ধু, পানিতে ডুবে যাচ্ছে এমন বন্ধু, বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে এমন বন্ধু, সাপে কেটেছে এমন বন্ধু।